রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে, কোথাও রাজনৈতিক হিংসা তো কোথাও। আমরা এই মুহূর্তে নন্দীগ্রামের খবরের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে ইতিমধ্যে উত্তেজনা শুরু হয়েছে। নন্দীগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, কি হয়েছে এই মুহূর্তে, কি জানতে পারছো? দেখো, নন্দীগ্রামে 72 নম্বর বুথ, এই জায়গায় আমরা চলে এসেছি। 1 নম্বর ব্লক আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো উত্তেজনা। কি দাদা, আপনাদের কি অভিযোগ? ভোট এখন শুরু করলেন না কেন? ভোট হচ্ছে, এটা হচ্ছে 72 নম্বর বুথ, পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী 45 নম্বর বুথ। গ্রামবাসীরা অভিযোগ করেছে যে পূর্ণ নিরাপত্তা হাইকোর্টের যে অর্ডার, 4 জন কেন্দ্রীয় বাহিনী আর অক্সিলারি আদার্স যা হবে, সিসিতে নিয়ম আছে, আমাদের রাজ্য সরকারের ডিএম এর অর্ডার আছে, এই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনী পোস্টিং হয়ে গেছে। অথচ নন্দীগ্রাম থানার যে দায়িত্বে অনয়, আমরা ভোটের নিরাপত্তা, কারুর বাড়ির ছেলে মেয়ে একটা ফিজিক্যালি ইনজিওর বা মারা গেলে তার দায় দায়িত্ব আমরা নিতে পারবো? ঢুকলো কিছুক্ষণ আগে, তারা ওরা তার কিছু হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিত, আমরা 4 জন কেন্দ্রীয় বাহিনী দিলে গোটা গ্রামবাসী রাজি, সবাই যে তার ভোট দেবে, কেউ কাউকে ভোটে প্রভাবিত করবে। 72 নম্বর বুথ, এখনো পর্যন্ত এখানে নির্বাচন শুরু করা হয়নি। সকাল 7টায় যেখানে বিভিন্ন জায়গায় নির্বাচন শুরু হয়ে গিয়েছে, নন্দীগ্রামে 72 নম্বর বুথে শুরু হয়নি। এলাকার লোকজন রীতিমতো বিক্ষুব্ধ। কি বলবেন দাদা, আপনারা তো চাইছেন নির্বাচন শুরু হোক, কি বলবেন? হ্যাঁ, নির্বাচন অবশ্যই শুরু হোক। এই 72 নম্বর বুথে কোন শান্তিপূর্ণ বুথ, এখানে যতবার ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, সেই কারণে আমরা এটাকে শুরু করতে চাইছিলাম। আপনাদের একটা অভিযোগ করছিলেন যে বাম কংগ্রেস মিলে এটা করছে, ইচ্ছাকৃতভাবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই করছে, এটা আমি বলবো। ভেতরে ঢুকে ব্যালট বাক্সকে নাড়াচাড়া করেছে, সেটা প্রিজাইডিং অফিসারের কাছে খোঁজ নেন, অবশ্যই জানতে পারবেন। আর এমনিতে আমাদের পোলিং এজেন্টদের সাইন করেনি, আইডেন্টিটি সাইন করেনি, আমরা তো পোলিং স্টেশনে ঢুকতেই পারিনি। আমরা দেখতে পাচ্ছি এখানে রীতিমতো বিক্ষুব্ধ টিএমসির ক্যান্ডিডেট, তিনি বিক্ষুব্ধ। আপনি এত বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমি 72 নম্বর বুথ থেকে বলছি, তৃণমূল কংগ্রেস থেকে। তাই জন্য বলছি যে কেন্দ্র বাহিনী দেয়া হোক, আর না হলে আমরা ভোট গ্রহণ করবো না। মানুষের জীবনের দায়িত্ব, অনেকে বলছে বাম আর কংগ্রেস বলছে ভোট দিতে, আপনারা তৃণমূল থেকেও বলছেন, এই দেখি। হ্যাঁ হ্যাঁ, অনেকে অনেক কথা বলছে। আমি বলছি কেন্দ্র বাহিনী দিয়ে আমাদের ভোটটা শান্তি শৃঙ্খলা ভাবে মানুষের রায় মানুষই দিবে। সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি, কমান্ডো সিকিউরিটি আমরা দেখাবো, ফোকাস করবো। এখানে সিকিউরিটি নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে, অনেক সিকিউরিটি, এই বুথের জন্য সিকিউরিটি আসেনি, সিকিউরিটি আসেনি। শান্তিপূর্ণ ভাবে ভোট হোক, আমরাই চেয়েছি শান্তিপূর্ণ। প্রথম থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আসেনি, নির্দলও আসেনি, আমরা বাম ক্যান্ডিডেট কে পেয়েছি। দাদা, এখানে গ্রাম পঞ্চায়েত ক্যান্ডিডেট, আপনিও ক্যান্ডিডেট? আমি 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 বাম ক্যান্ডিডেট, এবং প্রথম থেকে সেক্টর অফিসার থেকে আরম্ভ করে সমস্ত এই প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে সবাইকে বলেছি যে শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক, যাতে প্রত্যেকটা মানুষ শান্তিভাবে ভোট দিতে পারে। আমরা একবার ভেতরে ছবিটা যদি দেখাতে পারি, ভেতরে একবার দেখবো প্রিসাইডিং অফিসার, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। ভোট প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি কোনোভাবেই, যেখানে আমরা জানি পঞ্চায়েত নির্বাচন দীর্ঘক্ষণ সময় লাগে, ত্রিস্তরীয় নির্বাচন, একজনকে 3টে ভোট দিতে হয়, কিন্তু এখনো পর্যন্ত সকাল 9:30-10টা বেজে গেছে, এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এখানে প্রিসাইডিং অফিসার দাঁড়িয়ে রয়েছেন, তারা যদি একবার আসা যায় এখানে, কারণ অনেকটাই সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, যদি একবার আসা যায়, যদি একটু বলেন, আমরা প্রিসাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি, যদিও আমাদের পোলিং স্টেশনের ভেতরে ঢোকা নিষেধ রয়েছে, কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ওনারা কেউ কথা বলতে চাইছেন না, ওনারা কিন্তু ভেতরে। দাদা, এখনো শুরু করা যায়নি, আপনারা কি বলবেন? এখনো শুরু হলো না, কি বলবেন? কি বলবো, শুরু করতে দিচ্ছে না। আপনাদের এখানে ফোর্স বা সিকিউরিটি নেই কেন? না যদি দেয় আমরা কি বলবো? আপনারা কিছু সাইন করেন? চাইছে যে সিকিউরিটি ফোর্স কেন্দ্র বাহিনী দিয়েই ভোট হোক, সমস্ত পার্টি নির্বিশেষে সমস্ত গ্রামবাসী চাইছে যে এখানে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে দেব না, আমাদের ভোট তো দূরের কথা, বাক্স সিল করতে দিচ্ছে না। হ্যাঁ, কিছু খুলতেও পারেননি ব্যালট, কিছু খুল না? এখানে 2-4 জন পুলিশকে এখন দেখলাম এলেন, তারপর কি কোনোভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে? শুরু হওয়ার সম্ভাবনা কাই দেখতে পাচ্ছি না। এনারা কি আদার কোনো জায়গা থেকে তাদেরকে পাঠানো হয়েছে? আদার্স জায়গা আমরা বুঝতে পাচ্ছি না, পোলিং স্টেশন থেকে আপনারা কারা, মানে এখানে তো এখন এলেন দেখ, আপনি ছিলেন আর বাকি আর কাউকে নেই, কেউ নেই এখানে? উনি একা আছেন, একা, একজন নিরাপত্তা রক্ষী এখানে।
আমরা দেখলাম একজন মাত্র নিরাপত্তা রক্ষী এখানে রয়েছেন এবং তারাই শুধুমাত্র এখানে দায়িত্বে রয়েছেন। এর বাইরে শুধুমাত্র কিছুক্ষণ আগে কয়েকজনকে নিয়ে আসা হয়েছিল, বাকি কেউ নেই। গোটা এলাকা এখন এই মুহূর্তে রীতিমতো বিক্ষুব্ধ, কারণ তারা বলছেন সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোট করতে দেওয়া হবে না। আমরা কথা বললাম যারা ভোট আধিকারিক কর্মীরা যারা রয়েছেন, তারাও বলছেন যে এখানে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়নি এবং তার জন্য এখানে কোনোভাবেই ভোট প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এখনো পর্যন্ত তারা অটল নির্বিশেষে, দল মত নির্বিশেষে, বাম, কংগ্রেস, তৃণমূল, নির্দল সকলে মিলেই এই কথা, এই পথেই অটল রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত নির্বাচন যতক্ষণ না শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যতক্ষণ না নিরাপত্তা রক্ষী অর্থাৎ সেন্ট্রাল ফোর্স যতক্ষণ না মোতায়েন হচ্ছে, আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি আমাদের পেছনে যারা সেন্ট্রাল ফোর্সের পোশাক রয়েছে, তারা কিন্তু পার্শ্ববর্তী জায়গা থেকে তাদেরকে পাঠানো হয়েছে। এই বুথের জন্য তারা কিন্তু ডিপ্লয় হয়নি। এই বুথের জন্য যতক্ষণ না ডিপ্লয়মেন্ট হচ্ছে ফোর্স, ততক্ষণ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া শুরু হবে না, এমনটাই কিন্তু দাবিতে অনর রয়েছে। প্রায় 9:45 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত 72 নম্বর বুথ নন্দীগ্রামে, সেখানে ভোট প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। আদপেও কি হবে এই বুথের ভবিষ্যৎ, সেটা আগামী সময়ে জানা যাবে। আগেবারে সুদীপ্তা ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নন্দীগ্রাম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী, এবং সেখানে এখনো পর্যন্ত ভোট শুরু হয়নি, এতক্ষণ পেরিয়ে গিয়েছে ভোট, এখনো পর্যন্ত শুরু হয়নি। বিক্ষুব্ধ সাধারণ মানুষ